নীল যেমন চূড়া থাকে পায়ে পুরো টানটান করে রাখবে, পা কিন্তু পুরো নাইনটি সিঁড়ে থাকবে। হ্যাঁ, হাত দুটো কানের সঙ্গে সেট করুন, পুরো স্টেশন বডি ব্যান্ড করছে, স্টার্ট বলবেন নেবো। কি আসুন বলুন, বলবেন আসুন হাবু থেকে আপনার এই হনুমন্ত স্টেট হবে, 90 ডিগ্রি হবে, বডি কিন্তু বেঁকে গেছে, ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, এটাকে তর্জনী দিয়ে লক করতে হবে, বডিটা আরো স্টেট। হাতটা সরালেই আমি ছবি তুলে নেবো। বলুন মা, ওই পাটার উপরে বডিটা চাপ বেশি রাখবে, বলবেন খেয়াল রাখবেন নীল যেমন চোড়া থাকে, পায়ে পুরো টান টান করে রাখবে, পা কিন্তু পুরো নাইনটি সিঁড়ে থাকবে। হ্যাঁ, হাত দুটো কানের সঙ্গে সেট করুন, পুরো স্টেশন বডি ব্যান্ড করছে, স্টার্ট বলবেন নেবো। কি আসুন বলুন, বলবেন আসুন হাবু থেকে আপনার এই হনুমন্ত স্টেট হবে, 90 ডিগ্রি হবে, বডি কিন্তু বেঁকে গেছে, ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, এটাকে তর্জনী দিয়ে লক করতে হবে, বডিটা আরো স্টেট। হাতটা সরালেই আমি ছবি তুলে নেবো। বলুন
বডিকে সেট করা কি কারণ কি যত 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যেতে হবে হাতে থেকে তত বার বডি দেখতে কি আছে আমি 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 এই এই এত জেনে অ্যাকশন বলুন কি আসুন বলবেন ছবি তুলব সায়ন্দা নাম বলো সায়ন্দা বলবেন 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 জয়দেব দা একটু সরবেন দুটো জোড়া আছে হাতের কোন স্টেট আছে বলবেন দেখুন চক্র বৃষ্টি কাশন এসছে হাতে পুরো দুটো একদম স্ট্রেট আছে পা দেখেছে পা দুটো সমান রেখে দিয়েছে হাঁটুটাকে থেকে এই কানের সঙ্গে হাঁটুটাকে কানের সঙ্গে ধরবেন ছবি তুলবো বলবেন বলুন কোথায় ঢুকবার ছবি নেবো জয়দেব দা শুনুন জয়দেব দা আসল কথা বলুন দশ জন কথা বলছে ক্যাওয়াস হয়ে যাচ্ছে একদম কথা বলুন একদম পায়ে দৌড়ি